পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষায় জিও ব্যাগের তৈরি বাঁধ এখন পর্যটকদের কাছে মরণ ফাঁদ। পিচ্ছিলে বাঁধে সৃষ্ট গর্তে আটকা পড়ে প্রাণহানির ঘটনাও ঘটছে, তাই বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা। ভাঙন রক্ষায় পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের পূর্ব দিকে 1 কিলোমিটার ও পশ্চিমে 1 কিলোমিটার এলাকা জুড়ে ফেলা হয়েছে বালু ভর্তি জিও ব্যাগ। কিন্তু শ্যাওলা পড়া পিচ্ছিল এসব জিও ব্যাগের বেশিরভাগই সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, এতে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকরা, ঘটছে প্রাণহানিও। গত 21 আগস্ট কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয় পর্যটক মাহবুবুর রহমান পারভেজ, পরে তার মরদেহ পাওয়া যায়। 22 আগস্ট একইভাবে মারা যান পর্যটক সবুজ, এর আগে 22 জুলাই মারা যায় নাহিয়ান মাহাদি নাফি নামের আরও এক পর্যটক। এসব মৃত্যুর জন্য জিও ব্যাগ দিয়ে তৈরি বাঁধে সৃষ্ট গর্তগুলোকে দায়ী করছেন পর্যটক ও স্থানীয়রা। এই জিও ব্যাগের কারণে পর্যটকরা রেগুলার অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের এক সহকর্মী একসাথে আসছে ঘুরতে, সে এক পাড়া দিছে, তার পাও গেছে গর্তের ভিতরে। জিও ব্যাগের কারণে একটা আতঙ্ক ক্রিয়েট মানে সৃষ্টি হচ্ছে আমার ভিতর, যে পড়ে যেতে পারি। তবে আমাদের ভবিষ্যতে আধুনিক মানের রিভার কাম ল্যান্ড ল্যান্ড স্টেশন করার পরিকল্পনা আছে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, সচেতনতামূলক প্রচারণাও চালাচ্ছেন তারা। যদি কোনো পর্যটক ডুবে যাওয়ার বা এরকম একটা অবস্থায় দেখি তখন আমরা দ্রুত তাকে উদ্ধার করি, এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি এই কুয়াকাটা সমুদ্র সৈকতে লাইফ গার্ড দেওয়ার ব্যাপারে যে একটা প্রক্রিয়া রয়েছে এবং তারা এই ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জিও ব্যাগ অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেগুলো জরাজীর্ণ হয়ে আছে, যেগুলো ছিঁড়ে ছুটে গেছে, এইগুলো হয় রিফিল করতে হবে অথবা অপসারণ করতে হবে, দুইটা যে কোনো একটা করা যায় কিনা। উপকূল রক্ষায় বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পর্যটকরা। দীপ্ত, বার্তাকক্ষ। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষায় জিও ব্যাগের তৈরি বাঁধ এখন পর্যটকদের কাছে মরণ ফাঁদ। পিচ্ছিলে বাঁধে সৃষ্ট গর্তে আটকা পড়ে প্রাণহানির ঘটনাও ঘটছে, তাই বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা। ভাঙন রক্ষায় পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের পূর্ব দিকে 1 কিলোমিটার ও পশ্চিমে 1 কিলোমিটার এলাকা জুড়ে ফেলা হয়েছে বালু ভর্তি জিও ব্যাগ। কিন্তু শ্যাওলা পড়া পিচ্ছিল এসব জিও ব্যাগের বেশিরভাগই সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, এতে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকরা, ঘটছে প্রাণহানিও। গত 21 আগস্ট কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয় পর্যটক মাহবুবুর রহমান পারভেজ, পরে তার মরদেহ পাওয়া যায়। 22 আগস্ট একইভাবে মারা যান পর্যটক সবুজ, এর আগে 22 জুলাই মারা যায় নাহিয়ান মাহাদি নাফি নামের আরও এক পর্যটক। এসব মৃত্যুর জন্য জিও ব্যাগ দিয়ে তৈরি বাঁধে সৃষ্ট গর্তগুলোকে দায়ী করছেন পর্যটক ও স্থানীয়রা। এই জিও ব্যাগের কারণে পর্যটকরা রেগুলার অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের এক সহকর্মী একসাথে আসছে ঘুরতে, সে এক পাড়া দিছে, তার পাও গেছে গর্তের ভিতরে। জিও ব্যাগের কারণে একটা আতঙ্ক ক্রিয়েট মানে সৃষ্টি হচ্ছে আমার ভিতর, যে পড়ে যেতে পারি। তবে আমাদের ভবিষ্যতে আধুনিক মানের রিভার কাম ল্যান্ড ল্যান্ড স্টেশন করার পরিকল্পনা আছে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, সচেতনতামূলক প্রচারণাও চালাচ্ছেন তারা। যদি কোনো পর্যটক ডুবে যাওয়ার বা এরকম একটা অবস্থায় দেখি তখন আমরা দ্রুত তাকে উদ্ধার করি, এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি এই কুয়াকাটা সমুদ্র সৈকতে লাইফ গার্ড দেওয়ার ব্যাপারে যে একটা প্রক্রিয়া রয়েছে এবং তারা এই ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জিও ব্যাগ অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেগুলো জরাজীর্ণ হয়ে আছে, যেগুলো ছিঁড়ে ছুটে গেছে, এইগুলো হয় রিফিল করতে হবে অথবা অপসারণ করতে হবে, দুইটা যে কোনো একটা করা যায় কিনা। উপকূল রক্ষায় বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পর্যটকরা। দীপ্ত, বার্তাকক্ষ।